হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় 3 বিয়োগ অঙ্ক। দেখো বন্ধুরা, এখন আমরা আরও কিছু বিয়োগ অঙ্ক শিখব। তোমাদের বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় দেখো আছে বিয়োগ করি 1 থেকে 60টি অঙ্ক আছে। এই প্রথম 60টি অঙ্ক আমরা এখন করব। দেখো বন্ধুরা, 1 নম্বর অঙ্কে আছে 594 বিয়োগ 230। এখানে দেখো বন্ধুরা, 594 এ একক স্থানীয় অঙ্ক আছে 4 এবং 230 এ একক স্থানীয় অঙ্ক আছে 0। এখানে আমাদের 4 থেকে 0 বিয়োগ করতে হবে। বন্ধুরা, 4 থেকে যদি 0 বিয়োগ করা হয় তাহলে কিন্তু 4ই থাকে। তাহলে আমরা এখানে 4 লিখব, 4 কিছুটা আমরা দূরে লিখব। তারপর দেখো বন্ধুরা, এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 9 এবং 3। বন্ধুরা, এর আগে কিন্তু আমাদের হাতে কিছুই নেই, তাই আমরা এখন 9 থেকে 3 বিয়োগ করব। বন্ধুরা, 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, আমরা 6 লিখব। তারপর বন্ধুরা দেখো, এখানে শতক স্থানীয় অঙ্ক আছে 5 এবং 2। বন্ধুরা, এর আগেও কিন্তু আমাদের হাতে কিছু নেই, তাই আমরা এখন 5 থেকে 2 বিয়োগ করব। বন্ধুরা, 5 থেকে 2 বিয়োগ করলে কিন্তু হয় 3, তাই আমরা 3 লিখব। তাহলে বন্ধুরা আমরা বিয়োগফল পেলাম 364টি। দেখো বন্ধুরা, 2 নম্বর অঙ্কে আছে 805 বিয়োগ 479। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5 এবং 9, অর্থাৎ আমাদের 5 থেকে 9 বিয়োগ করতে হবে। কিন্তু 5 যেহেতু ছোট সংখ্যা, তাই আমরা 5কে 15 ধরবো, অর্থাৎ 15 থেকে 9 বিয়োগ করব। দেখো বন্ধুরা, আমরা 9 এর পর 15 পর্যন্ত গুণি, 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ আমরা 6 পর্যন্ত পেলাম। এখানে আমরা 6 লিখব। তারপর দেখো বন্ধুরা, এখানে দশক স্থানে অঙ্ক আছে 0 এবং 7। এর আগে যেহেতু আমরা 5কে 15 ধরেছি, তাই কিন্তু আমাদের হাতে 1 আছে, সেই 1 আমরা 7-এর সাথে যোগ করব। তো 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। তাহলে বন্ধুরা দেখো, এখানে কিন্তু 0, 0 ছোট সংখ্যা, তাই 0কে আমরা 10 ধরবো, অর্থাৎ 10-এর থেকে 8 বিয়োগ করব। বন্ধুরা, 10-এর থেকে 8 বিয়োগ করলে কিন্তু হয় 2। তারপর দেখো বন্ধুরা, এখানে শতক স্থানীয় অঙ্ক আছে 8 এবং 4। এখানে যেহেতু 0কে 10 ধরেছিলাম, আমাদের হাতে কিন্তু 1 আছে, সেই 1 আমরা 4-এর সাথে যোগ করব। তো 4-এর সাথে 1 যোগ করলে হয় 5। বন্ধুরা দেখো, 5-এর পর 8 পর্যন্ত গুণি, 6, 7, 8, অর্থাৎ 3 কর গুণলে আমরা 8 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা 3 লিখব। তাহলে বন্ধুরা আমরা বিয়োগফল পেলাম 326। দেখো বন্ধুরা, 3 নম্বর অঙ্কে আছে 3036 বিয়োগ 1978। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক 6 এবং 8, অর্থাৎ 6 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে। কিন্তু 6 যেহেতু ছোট সংখ্যা, তাই আমরা 6কে 16 ধরবো, অর্থাৎ 16 থেকে 8 বিয়োগ করব। দেখো বন্ধুরা, আমরা 8-এর পর 16 পর্যন্ত গুণি, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, অর্থাৎ 8 কর হচ্ছে, আমরা এখানে 8 লিখব। আমরা 8 কিছুটা দূরে লিখব, যেহেতু এটা 4 অঙ্কের সংখ্যা, আমাদের বিয়োগফল সর্বোচ্চ 4 অঙ্ক পর্যন্ত হতে পারে। দেখো বন্ধুরা, এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 3 এবং 7। যেহেতু আমরা 6কে 16 ধরেছিলাম, আমাদের কিন্তু হাতে 1 আছে, সেই 1 আমরা 7-এর সাথে যোগ করব। তো 7-এর সাথে 1 যোগ করলে হয় 8। কিন্তু এখানে দেখো ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ 3, তাই আমরা 3কে 13 ধরবো, অর্থাৎ 13 থেকে 8 বিয়োগ করব। দেখো বন্ধুরা, 8-এর পর আমরা 13 পর্যন্ত গুণি, 9, 10, 11, 12, 13, অর্থাৎ 5 কর হচ্ছে, আমরা এখানে 5 লিখব। তারপর দেখো বন্ধুরা, শতক স্থানীয় অঙ্ক আছে 0 এবং 9। এর আগে আমরা 3কে কিন্তু 13 ধরেছিলাম, তাই আমাদের হাতে 1 আছে, সেই 1 যোগ হবে 9-এর সাথে। তো 9-এর সাথে 1 যোগ করলে হয় 10। কিন্তু এখানে দেখো আমাদের ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ 0, তাই 0কে আমরা 10 ধরব। তাহলে দেখো, আমাদের 0কে 10 ধরলে হচ্ছে 10 এবং
নয়ের সাথে হাতের এক যোগ করলে হচ্ছে দশ, তাহলে আমরা দশের থেকে দশ বিয়োগ করলে কিন্তু হয় শূন্য, তাই এখানে আমরা শূন্য বসাবো। দেখো বন্ধুরা, এখানে হাজারের ঘরের অঙ্ক আছে তিন এবং এক। বন্ধুরা, এর আগে এই শূন্যকে দশ ধরার কারণে আমাদের কিন্তু হাতে এক আছে, সেই এক আমরা এই একের সাথে যোগ করব। তো একের সাথে এক যোগ করলে হয় দুই। দেখো বন্ধুরা, তাহলে আমাদের এই তিন থেকে দুই বিয়োগ করতে হবে, তো তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক, আমরা এক লিখব। দেখো বন্ধুরা, তাহলে আমরা বিয়োগফল পাচ্ছি 1058। তারপর বন্ধুরা দেখো, এখানে চার নম্বর অঙ্কে আছে 5931 বিয়োগ 3595। বন্ধুরা দেখো, এখানে একক স্থানীয় অঙ্ক আছে এক এবং পাঁচ, আমাদের এক থেকে পাঁচ বিয়োগ করতে হবে, কিন্তু এক যেহেতু ছোট সংখ্যা তাই এককে আমরা এগারো ধরবো, অর্থাৎ এগারো থেকে পাঁচ বিয়োগ করব। দেখো বন্ধুরা, পাঁচের পর আমরা এগারো পর্যন্ত গুণি, ছয় সাত আট নয় দশ এগারো, অর্থাৎ আমরা ছয় কর পারছি, তাই এখানে আমরা ছয় লিখব, ছয় কিছুটা দূরে লিখব। তারপর দেখো বন্ধুরা, দশক স্থানীয় অঙ্ক আছে তিন এবং নয়। এখানে যেহেতু আমরা এককে এগারো ধরেছিলাম, তাই আমাদের হাতে এক আছে, সেই এক আমরা নয়ের সাথে যোগ করব। তো নয়ের সাথে এক যোগ করলে হয় দশ, কিন্তু এখানে কিন্তু ছোট সংখ্যা হয়ে যাচ্ছে তিন, তাই তিনকে আমরা ১৩ ধরব, অর্থাৎ ১৩ থেকে দশ বিয়োগ করব। বন্ধুরা, ১৩ থেকে দশ বিয়োগ করলে কিন্তু হয় তিন, এখানে আমরা তিন লিখব। তারপর বন্ধুরা দেখো, শতকের ঘরের অঙ্ক আছে নয় এবং পাঁচ। তো এখানে যেহেতু আমরা তিনকে ১৩ ধরেছিলাম, তাই আমাদের হাতে এক আছে, সেই এক আমরা এই পাঁচের সাথে যোগ করব। তো পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয়। দেখো বন্ধুরা, ছয় থেকে কিন্তু নয় বড় সংখ্যা, তাই আমাদের হাতে কিছু ধরা লাগছে না, তো নয় থেকে আমরা ছয় বিয়োগ করব। বন্ধুরা, নয়ের থেকে ছয় বিয়োগ করলে হয় তিন। তারপর বন্ধুরা দেখো, হাজারের ঘরের অঙ্ক আছে পাঁচ এবং তিন। এখানে নয়কে যেহেতু আমরা কিছু ধরিনি, তাই আমাদের হাতে কিন্তু কিছু নেই, তাই আমরা সরাসরি পাঁচ থেকে তিন বিয়োগ করব। বন্ধুরা, পাঁচের থেকে তিন বিয়োগ করলে হয় দুই, তাহলে এখানে আমরা দুই লিখব, তাহলে আমরা বিয়োগফল পাচ্ছি 2336। বন্ধুরা, এর আগে আমরা পাশাপাশি বিয়োগ করেছি, এখন আমরা উপরে নিচে বিয়োগ করব। দেখো বন্ধুরা, পাঁচ নম্বর অঙ্কে আছে 601 বিয়োগ 58। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক আছে এক এবং আট, আমরা এক থেকে আট বিয়োগ করব, কিন্তু এক যেহেতু ছোট সংখ্যা তাই আমরা এককে এগারো ধরব, অর্থাৎ এগারো থেকে আট বিয়োগ করব। দেখো বন্ধুরা, আটের পর আমরা এগারো পর্যন্ত গুণি, নয় দশ এগারো, অর্থাৎ আমরা পাচ্ছি তিন, তাহলে এই ঠিক আটের নিচে আমরা তিন লিখব। তারপর দেখো বন্ধুরা, এখানে দশক স্থানীয় অঙ্ক আছে শূন্য এবং পাঁচ। যেহেতু এখানে এককে আমরা এগারো ধরেছিলাম, তো এই এগারো ধরার কারণে আমাদের হাতে এক আছে, সেই এক এই পাঁচের সাথে যোগ হবে, তো পাঁচের সাথে এক যোগ করলে হয় ছয়। তো দেখো, উপরে কিন্তু আমাদের ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, উপরে আছে শূন্য, তাই শূন্যকে আমরা দশ ধরব, অর্থাৎ দশের থেকে ছয় বিয়োগ করব। তো বন্ধুরা, দশের থেকে ছয় বিয়োগ করলে কিন্তু হয় চার, এখানে আমরা চার লিখব। তারপর দেখো বন্ধুরা, এখানে শতক স্থানীয় অঙ্ক আছে ছয়, কিন্তু নিচে কোনো অঙ্ক নেই, যেহেতু এখানে শূন্যকে আমরা দশ ধরেছিলাম, আমাদের কিন্তু হাতে এক আছে, সেই হাতের এক আমরা ছয় থেকে বিয়োগ করব। তো ছয়ের থেকে যদি এক বিয়োগ করি, তাহলে কিন্তু হয় পাঁচ, তো এখানে আমরা পাঁচ লিখব। তাহলে দেখো বন্ধুরা, আমরা বিয়োগফল পেলাম 543। তারপর দেখো বন্ধুরা, ৬ নম্বর অঙ্কে আছে 5020 বিয়োগ 2794। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক আছে শূন্য এবং চার, তো শূন্য থেকে আমাদের চার বিয়োগ করতে হবে, কিন্তু শূন্য যেহেতু ছোট সংখ্যা, তাই শূন্যকে আমরা দশ ধরব, অর্থাৎ দশের থেকে চার বিয়োগ করব। বন্ধুরা, দশের থেকে চার বিয়োগ করলে কিন্তু হয় ছয়, তা আমরা ছয় লিখব। তারপর দেখো বন্ধুরা, এখানে দশক স্থানীয় অঙ্ক আছে দুই এবং নয়। এখানে
শূন্য কে যেহেতু আমরা 10 ধরেছিলাম তাই আমাদের হাতে এক আছে, সেই এক আমরা 9 এর সাথে যোগ করব। তো 9 এর সাথে এক যোগ করলে হয় 10। দেখো বন্ধুরা উপরে কিন্তু আমাদের ছোট সংখ্যা হয়ে যাচ্ছে অর্থাৎ 2, তাই আমরা 2 কে 12 ধরব, অর্থাৎ 12 থেকে 10 বিয়োগ করব। বন্ধুরা 12 থেকে 10 বিয়োগ করলে কিন্তু হয় 2, আমরা 2 লিখব। তারপর দেখো বন্ধুরা শতক স্থান অঙ্ক আছে 0 এবং 7, এখানে 2 কে যেহেতু আমরা 12 ধরেছি তাই আমাদের হাতে এক আছে, সেই এক আমরা 7 এর সাথে যোগ করব। তো 7 এর সাথে এক যোগ করলে হয় 8। তো দেখো উপরে কিন্তু আমাদের ছোট সংখ্যা হয়ে যাচ্ছে অর্থাৎ 0, তাই 0 কে আমরা 10 ধরব, অর্থাৎ 10 এর থেকে 8 বিয়োগ করব। বন্ধুরা 10 এর থেকে 8 বিয়োগ করলে কিন্তু হয় 2। তারপর দেখো বন্ধুরা এখানে হাজারের ঘরের অঙ্ক আছে 5 এবং 2, এখানে 0 কে যেহেতু আমরা 10 ধরেছিলাম আমাদের কিন্তু হাতে 1 আছে, সেই 1 আমরা 2 এর সাথে যোগ করব। তো 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তাহলে আমাদের 5 থেকে 3 বিয়োগ করতে হবে। বন্ধুরা 5 এর থেকে 3 বিয়োগ করলে কিন্তু হয় 2। তাহলে দেখো আমরা বিয়োগফল পাচ্ছি 2226। দেখো বন্ধুরা 7 নম্বর অঙ্কে আছে 9003 বিয়োগ 1738। দেখো বন্ধুরা এখানে একক স্থান অঙ্ক আছে 3 এবং 8, এখানে 3 থেকে আমাদের 8 বিয়োগ করতে হবে, কিন্তু 3 যেহেতু ছোট সংখ্যা তাই আমরা 3 কে 13 ধরব, অর্থাৎ 13 থেকে 8 বিয়োগ করব। দেখো বন্ধুরা আমরা 8 এর পর 13 পর্যন্ত গুণি, 9 10 11 12 13, অর্থাৎ 5 স্কোর পর্যন্ত পাচ্ছি, তাই এখানে আমরা ঠিক 8 এর নিচে 5 লিখব। দেখো বন্ধুরা এখানে দশক স্থানে অঙ্ক আছে 0 এবং 3, এখানে আমরা 3 কে 13 ধরার কারণে আমাদের কিন্তু হাতে 1 আছে, সেই 1 আমরা এই 3 এর সাথে যোগ করব। তো 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। দেখো বন্ধুরা উপরে কিন্তু হয়ে যাচ্ছে ছোট সংখ্যা অর্থাৎ 0, তাই এখানে আমরা 0 কে 10 ধরব, অর্থাৎ 10 এর থেকে 4 বিয়োগ করব। বন্ধুরা 10 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কিন্তু হয় 6, তাহলে এখানে আমরা 6 লিখব। দেখো বন্ধুরা এখানে একক দশক শতক স্থান অঙ্ক আছে 0 এবং 7, এখানে আমরা 0 কে 10 ধরার কারণে আমাদের কিন্তু হাতে 1 আছে, সেই 1 আমাদের 7 এর সাথে যোগ হবে। তো 7 এর সাথে 1 যোগ করলে হয় 8, কিন্তু উপরে দেখো ছোট সংখ্যা অর্থাৎ 0, তাই 0 কে আমরা 10 ধরব, অর্থাৎ 10 এর থেকে 8 বিয়োগ করব। বন্ধুরা 10 এর থেকে 8 বিয়োগ করলে কিন্তু হয় 2, তাই এখানে আমরা 2 লিখব। দেখো বন্ধুরা এখানে হাজারের ঘরের অঙ্ক আছে 9 এবং 1, এখানে 0 কে যেহেতু আমরা 10 ধরেছি তাই আমাদের হাতে 1 আছে, সেই 1 এই 1 এর সাথে যোগ হবে। তো 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, অর্থাৎ আমাদের এখন 9 থেকে 2 বিয়োগ করতে হবে। দেখো বন্ধুরা 2 এর পর কত ঘর গুণলে 9 হয়, 3 4 5 6 7 8 9, অর্থাৎ 7 ঘর গুণলে আমরা 9 পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 7। দেখো বন্ধুরা তাহলে কিন্তু আমরা বিয়োগফল পেলাম 7265। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের আরও কিছু বিয়োগ অঙ্ক শিখব। ভালো থেকো তোমরা।